আমার এখন পর্যন্ত কোনো বাড়ি ঘর, আমি শ্বশুর বাড়ি থাকি ঘর জামাই, আমার শ্বশুরের দুইটা মেয়ে, আমি বড় মেয়ের জামাই, আমি ঘর জামাই থাকি এখনো শ্বশুর বাড়ির থেকে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরের বড় মেয়ের স্বামী, অনেকে জামাইও বলে, এক এলাকায় ভাষার কম বেশি আছে না, হ্যাঁ কথা ভুল বুঝেন না, উল্টে বুঝেন না। আচ্ছা যাই হোক, শ্বশুরের বড় মেয়ে বিয়ে করছে তারই স্বামী, আর কিছু সমস্যা? এবার বুঝছেন তো, ক্লিয়ার? হ্যাঁ, বড় জামাই, বড় জামাই, মেয়ে যে দুইটা, ছোট বড় নাই। আচ্ছা যাই হোক, হোক সম্মানী হোক আর অসম্মানী হোক, ওইলে কয়ে লাভ নাই, শ্বশুর বাড়ি থেকে ঘর জামাই। আমার গ্রামের বাড়িতে সব মাটির ঘর, দুই খুব ঘর বানাইছিলাম মাটি দিয়ে যে থাকবো, তো এলাকায় থাকার আর ভাগ্য হলো না। কোরআন শরীফ কেনার জন্য আমার একজন মা 200 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। এরপরে যদি মনে করেন হুজুরের অনেক কিছু আছে, তাহলে আর কিছুই করার নাই, কিচ্ছু নাই, আমার দুনিয়া সব শেষ, যা করতেছি সব শেষ। প্রসাবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসাবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, ওয়াকালে মা প্রাণ হারায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, ওয়াকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের সেবা করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো মা। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো মা। মারহাবা কর, মা যে কত বড় নিয়ামত। সাহাবী মাকে কাঁধে করে হজ করেন, নবীজি ডেকে বলেন, সাহাবী কাঁধে ডেকে বলেন, নবী গো আমার মা। নবীজি খুশি হয়ে গেলেন, সাহাবী ডেকে বলেন, নবী গো আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি মাকে কাঁদিলে এইভাবে হজ করো, কিয়ামত পর্যন্ত হজ করেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আউ শব্দ করেছিল, ওই একটা আউ শব্দের হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবা কত বড় নিয়ামত, তাদের প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি হাসানা। আল্লাহ বলে আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে হাসান করা, উত্তম ব্যবহার করা। চোখ রাঙাইতে পারবেন না, গালি দিতে পারবেন না, কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। রাসূলুল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, পিতা মাতার মুখে হাসি ফুটায়, পিতা মাতার কাছ থেকে দোয়া নেয়, এরা দুনিয়ার সৌভাগ্য সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর যারা পিতা মাতাকে কষ্ট দেয়, বাড়ি থেকে তাড়াইয়া দেয়, পিটায়া মাইরা পিটা মা বাবাকে পৃথক করে আলাদা করে তাড়াইয়া দেয়, এরা মা বাবাকে আলাদা করে দেয় নাই, ও নিজের কপাল থেকে জান্নাতটাকে বের করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার খেদমত করবেন, কারা দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করেন, ছিল এখন আমি আরো জোরে বলেন আমিন। হাত না মান বাজান গো আমার। এরপরে লোকমানে হাকিমের সন্তান যখন আল্লাহ পরিচয় করা দিলেন, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দাও, আমিও তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে লোকমানে হাকিম দ্বিতীয় উপদেশ সন্তানকে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতিফুন খাবীর।
দেখা দিলেন। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আপনিও খালি ওয়াজ শোনেন না, উপদেশ আপনারও দেওয়া লাগবে কাল থেকেই, আজ থেকেই। কথা কোন ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও সবের কাজ করে থাকো, পুণ্যের কাজ করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি পাপ করে থাকো, অন্যায় করে থাকো, গুনাহের কাজ করে থাকো, সেটা যদি কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন না কেউ আজান, সন্তানকে ডেকে বলে, বাবা এটা যদি শিলা গর্ভেও থাকে, আকাশের উপরেও থাকে, মাটির নিচে লুকানো থাকে, সেখান থেকে আল্লাহ তোমার সামনে সেটা হাজিরি করবে, কারণ সব বিষয়ে খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? এজন্য সরিষার দানার পরিমাণও যদি সবের কাজ কেউ করে থাকে, আল্লাহ ওইটাও হাজিরি করবেন। আবার যদি সরিষার দানার পরিমাণও গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, সেটা যদি জঙ্গলের ভিতরে হয়, মনে করেছেন হুজুর জঙ্গল প্রেমের জন্য মঙ্গল, ওই জায়গায় যায় গোপনে দুইজন প্রেম করেছে কেউ জানে না, কথা কন না কে, কেউ দেখিনি হুজুর, কেউ দেখিনি, 31 নাইট রাতে যারা এই যুবক বান্ধবীর অন্না ধরে টান দিয়েছো, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কে? দিনের আলোতে করে থাকো, রাতের আধারে করে থাকো, যা করে থাকো, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, আবার বিমানে সইরা হোক, মনে করছেন হুজুর পুরো বিমান হেলিকপ্টার ভাড়া নিয়া আকাশে উড়ছি আর ভালোবাসছি, কেউ দেখে নাই, ওই জায়গায় গুনাহ করে থাকলেও দেখেছেন একজন, তিনি কে? এজন্য বাজান কো আমার লোকমানে হাকিমের সন্তানকে বলে, বাবা বনে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, সমুদ্রে যাও, আকাশে যাও, মাটির নিচে যাও, যেখানে অন্যায় করে থাকো, সেখান থেকে আল্লাহ কিন্তু তোমার সেই অন্যায় গুলো, ভালো কাজগুলো তোমার সামনে হাজিরি করবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, তুমি যদি অনুপরিমাণ নেক আমল করে থাকো, আল্লাহ সেইটাও তোমার আমল নামায় লিখে রাখবে, তোমার সামনে হাজিরি করবে, আর যদি যাররা পরিমাণ অনুপরিমাণ গুনাহের কাজ করে থাকো, ছোট অপরাধ করে থাকো, ওইটাও আমল নামায় তুলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বুঝাই, বাবা জঙ্গলেও অন্যায় করতে পারবা না, মাটির নিচেও অন্যায় করতে পারবা না, আকাশেও করতে পারবা না, শিলা গর্ভে, পাহাড় চতুর্দিকে, চতুর্দিকে পাথর, এমন জায়গায় যায় যদি তুমি গুনাহ করো, অপরাধ করো, সেই জায়গার গোপন ভিডিও ফাঁস করবে। এ যুবকে দেখো না, সিসি ক্যামেরায় মাঝে মাঝে ভিডিও গুলো ভাইরাল হয়, দেখো না তোমরা? এজন্য তোমার ভিডিও আল্লাহ আখিরাতে ভাইরাল করবে, কোন জায়গায় দাঁড়ায় কি করছে কেউ দেখেনি, একজন দেখছে, সব ভিডিও আল্লাহর কাছে আছে, কথা কোন ঠিক কিনা? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, তোমার আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক আছি, রং তামাশা করি, গুনাহে করি, হ্যাঁ, কানে ইয়ারফোন লাগায় গান শোনো, কেউ টের পায় না, একজন টের পায়, কথা কোন? 14 ফেব্রুয়ারিতে কই যায় বান্ধবীর হাত ধরে ঠাইসা ফুল দিয়েছো, হাত ধরে একটা ফুল নিবি না, জোর করে হাতত ফুল দিচ্ছে, কথা কোন ঠিক কেন? জোর করে ভালোবাসা হয়, কথা কোন না কে? জোর করে ভালোবাসা হয়, আর এ দেশের যুবকের এত বখাটে, রাজি না হলে ওই মেয়েরে তুলে নিয়ে যায় না, যে কি করে গণধর্ষণ করে মেরে ফেলে, আছে না এর না ভালোবাসা, কথা কন না কা? মেহেরপুরে এলে ঘটনা নাই, কারণ মেহেরপুরে কেউ প্রেম ভালোবাসা বুঝেই না, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। চাচা এদিকে পার্ক লোক আছে নাকি, বিনোদনের জায়গা আছে কই? ইকো পার্ক, কোন জায়গায়? গাংনীতি ইকো পার্ক। চাচা 14 ফেব্রুয়ারি ওই পার্কের গেট বন্ধ রাখালেন, কথা কন? 14 ফেব্রুয়ারি আসলে ছেলে মেয়ের দিকে নজর রাখা লাগবে, আপনার যুবক ছেলে যেন বাড়ির বাইরে না যায়, প্রত্যেকটা যুবতী যেন বাড়ির বাইরে না যায়, আর যদি যায় বুঝবেন তো সমস্যা। এখন আপনি চরিত্রবান বাবা হলে ছেলে মেয়েকে আটকে রাখবে, এই আজকের দিনটাই বাইরে যাবি না, কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়েকে নজরে রাখবে, আর গেলেও বাবা আমিও যাবো, চলো কই যাবা,
কথা কন ঠিক কিনা?